দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা ল্যাব ওসিএ ও ল্যাপ্লাসের সূত্র এবং হেসের সূত্র নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা ল্যাব ওসিএ এবং ল্যাপ্লাসের সূত্র নিয়ে আলোচনা করব। তাহলে ল্যাব ওসিএ ল্যাপ্লাসের সূত্রটা হলো যে কোনো রাসায়নিক বিক্রিয়া একদিকে অর্থাৎ সম্মুখ দিকে যখন ঘটে তখন যে পরিমাণ তাপের পরিবর্তন হবে বিক্রিয়াটি পশ্চাৎ দিকে ঘটলেও একই ধরনের তাপের পরিবর্তন করবে, শুধু চিহ্নটা পরিবর্তন হবে। যেমন এক মোল হাইড্রোজেন এবং হাফ মোল অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করবে এক মোল পানি। তাহলে এই বিক্রিয়ায় তাপের পরিবর্তন ঘটবে -285.85 kJ। তাহলে এক মোল হাইড্রোজেন এবং হাফ মোল অক্সিজেন বিক্রিয়া করে এক মোল পানি উৎপন্ন করতে তাপের পরিবর্তন হবে 285.85 kJ। এখন যদি পানিকে বিয়োজিত করে হাইড্রোজেন এবং অক্সিজেন তৈরি করা হয়, পানির বিয়োজনে এক মোল হাইড্রোজেন আর হাফ মোল অক্সিজেন উৎপন্ন হয়, তাহলে এই ক্ষেত্রেও তাপের পরিবর্তন হবে 285.85 kJ। তবে এই ক্ষেত্রে তাপ হবে পজিটিভ, অর্থাৎ এক্ষেত্রে তাপ হবে তাপহারী বিক্রিয়া। অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে যখন পানি তৈরি হয় তখন বিক্রিয়াটা হয় তাপ উৎপাদী, তখন তাপ উৎপন্ন হয়। আর যখন পানি বিয়োজিত হয়ে হাইড্রোজেন এবং অক্সিজেন তৈরি হয় তখন বিক্রিয়াটা হয় তাপহারী। এটাই হলো ল্যাব ওসিএ এবং ল্যাপ্লাসের সূত্র। তারপরে আমরা দেখব হেসের সূত্র। তাহলে হেসের সূত্রের বিবৃতিটা হলো যে কোনো রাসায়নিক বিক্রিয়া যদি প্রাথমিক এবং অন্তিম অবস্থা একই থাকে তাহলে বিক্রিয়া এক ধাপে ঘটুক বা একাধিক ধাপে ঘটুক মোট বিক্রিয়া তাপের পরিমাণ সমান হবে। অর্থাৎ কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদ যদি একই থাকে তাহলে বিক্রিয়াটা এক ধাপে ঘটলে যে পরিমাণ তাপের পরিবর্তন হবে বিক্রিয়াটা একাধিক ধাপে ঘটলেও একই পরিমাণ তাপের পরিবর্তন হবে। যেমন ব্যাখ্যা, যেমন প্রথম ক্ষেত্রে একটা বিক্রিয়া এ থেকে ডি তৈরি হয় আর দ্বিতীয় ক্ষেত্রে প্রথমে এ থেকে বি, বি থেকে সি এবং সি থেকে ডি উৎপন্ন হয়। তাহলে প্রথম ক্ষেত্রে তাপের পরিবর্তন ঘটে ΔS1 আর দ্বিতীয় ক্ষেত্রে প্রথম ধাপে তাপের পরিবর্তন ঘটে ΔS2, ΔS3 এবং ΔS4। তাহলে এই ক্ষেত্রে ΔS সমান হল ΔS1 এবং দ্বিতীয় ক্ষেত্রে ΔS সমান হল ΔS2 প্লাস ΔS3 প্লাস ΔS4। তাহলে হেসের সূত্র অনুযায়ী ΔS1 সমান হচ্ছে ΔS2 প্লাস ΔS3 প্লাস ΔS4। অর্থাৎ প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে মোট বিক্রিয়াটা সমান হবে। তাহলে একটা আমরা উদাহরণ দিই।
উদাহরণ প্রথম ক্ষেত্রে কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, তাহলে এই ক্ষেত্রে তাপের পরিবর্তন হয় -300 93.5 কিলোজুল। আবার দ্বিতীয় ক্ষেত্রে প্রথমে কার্বন এবং হাফ মোল অক্সিজেন বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড তৈরি হয়, তাহলে এই ক্ষেত্রে তাপের পরিবর্তন ঘটে -110.5 কিলোজুল। আবার কার্বন মনোক্সাইড হাফ মোল অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করে কার্বন ডাইঅক্সাইড, এই ক্ষেত্রে তাপের পরিবর্তন ঘটে -283 কিলোজুল। তাহলে এখানে কার্বন এবং অক্সিজেন বিক্রিয়া করে মোট কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে তাপের মোট পরিবর্তন হয় -393.5 কিলোজুল। অর্থাৎ বিক্রিয়া এক ধাপে ঘটলে যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটে, দুই ধাপে ঘটেও ঠিক একই পরিমাণ তাপের পরিবর্তন ঘটে। তাহলে আজকে এই পর্যন্তই, আগামীতে আমরা গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।